বীরভূমে যোগী আদিত্যনাথের সভা দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচারে যোগী শিউরিতে সভা আদিত্যনাথের বীরভূমে যোগী আদিত্যনাথের সভা রয়েছে শিউরিতে সভা করবেন তিনি বীরভূমে যোগী আদিত্যনাথের সভা সেই ছবি আপনাদের দেখাচ্ছি প্রস্তুতি চলছে এই মুহূর্তে দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচারে যোগী আদিত্যনাথ বীরভূমে দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচারে যোগী আদিত্যনাথ শিউরিতে সভা আদিত্যনাথের এই নিয়ে আমরা বিস্তারিত জানবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম থেকে মনা বীরবংশী মনা যোগী আদিত্যনাথের সভা রয়েছে শিউরিতে সেখান থেকে তিনি ঠিক কি বার্তা দেবেন আর তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে প্রস্তুতি ঠিক কেমন আজকে বলা যেতে পারে যে শিউরিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কিন্তু সভা করবেন রাজনৈতিক সভা বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে আজকে এই রাজনৈতিক সভা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর খুব স্বাভাবিকভাবেই দেখো এই রাজনৈতিক সভা থেকে যোগী আদিত্যনাথ তিনি ঠিক কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে বীরভূমের রাজনৈতিক মহল বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যারা প্রথম সারির জেলার নেতারা অবশ্যই দেখো আমি তোমাকে একটা বিষয় একটা তথ্য তুলে ধরবো তুমি জানো যে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার একুশে বীরভূমের সিউড়িতে এসেছিলেন যে মাঠে সভা করেছিলেন সিউরির মাধব স্কুল মাঠ সেই মাঠেই যোগী আদিত্যনাথের সভা এবং সেই মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছিলেন যে যদি আমরা চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা যদি বিয়াল্লিশটার মধ্যে পঁয়ত্রিশটি আসন পশ্চিমবঙ্গ থেকে পাই তাহলে ২৬ পর্যন্ত মা মাটি মানুষের যে সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সরকার আমরা যেতে দেব না তার আগেই সেই সরকার আমরা ফেলে দেবো খুব স্বাভাবিকভাবেই তুমি জানো যে পশ্চিমবঙ্গের যে পঁয়ত্রিশটি টার্গেট বিজেপির তার মধ্যে এই পঁয়ত্রিশটি টার্গেটের মধ্যে বীরভূম লোকসভা আসনটি রয়েছে তার কারণ তুমি যদি একটু দেখো বিশেষ করে দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের বিশেষ করে বীরভূম লোকসভা কেন্দ্রে যে ফলাফল হয়েছিল তাতে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে চারটিতেই কিন্তু বিজেপি এগিয়েছিল কোন কোন বিধানসভা কেন্দ্র এক হচ্ছে দুবরাজপুর শিউরি রামপুরহাট এবং সাইতিয়া বাকি যে তিনটি বিধানসভা কেন্দ্র রয়েছে একটি হচ্ছে মোরারয় অপর হচ্ছে নলহাটি তৃতীয় নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে হাসন আমরা যদি দেখি পরিসংখ্যান অনুযায়ী তাতে মুরারয়ে সত্তর হাজার ভোটে লিট দিয়েছিল তৃণমূল উনিশশো লোকসভা নির্বাচনে নলহাটিতে তিরিশের মতো আর হাসনে সাতাশের মতো অর্থাৎ খুব কম সংখ্যক ব্যবধানে তৃণমূল কিন্তু এই সমস্ত জায়গায় লিড পেয়ে তারা কিন্তু জিতেছিল অর্থাৎ শতাব্দীর উনিশের মার্জিন ছিল প্রায় উননব্বই হাজার ভোটে তিনি কিন্তু জিতেছিলেন এবং তুমি যদি পার্সেন্টেজ দেখো তাহলে ছয় শতাংশ ভোট কিন্তু বেশি পেয়েছিল তৃণমূল অর্থাৎ তৃণমূলের প্রার্থী শতাব্দীরাই উনিশ পেয়েছিল ছিচল্লিশ শতাংশ বিজেপি পেয়েছিল উনচল্লিশ শতাংশ মাত্র ছয় শতাংশ ভোটের কিন্তু ব্যবধানে কিন্তু ছিল কিন্তু বিজেপি সে জায়গায় দাঁড়িয়ে এবারে বিজেপি কিন্তু পাখির চোখ করেছে এই বীরভূম লোকসভা আসনটি তুমি দেখো আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তুমি রাখো জনসভা রয়েছে বীরভূমে যোগী আদিত্যনাথের আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বীরভূম থেকে মনা বীরবংশী